আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন সলভ ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ, ম্যাথ ডিপার্টমেন্ট 10 মিড স্কুল থেকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর যে গণিত প্রশ্নটি গতকালকে দিয়েছিলাম সেখানে টোটাল 20 মার্কের কোয়েশ্চেন ছিল, সময় দেওয়া ছিল 35 মিনিট। 35 মিনিটের মধ্যে 20 মার্ক সলভ করতে হবে। সো সেখানে 5টা বহুনির্বাচনী প্রশ্ন ছিল, অর্থাৎ এমসিকিউ। তো আমরা এটাকে সলভ করে ফেলি। এমসিকিউতে প্রথমটা ছিল কি, 2x³ y² z² যেখানে বলছে কি এই তিনটা থেকে আমাদেরকে কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। গসাগু মানে হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর, এটা বের করতে হবে। সো দেখি আমরা হাইস্ট কমন ফ্যাক্টর যদি ভাঙি, প্রথমে আছে 2, পরে আছে 12 কে যদি ভাঙি 2 × 2 × 3, তারপরে কি আছে, তারপর আছে 20, 2 × 2 × 4, 4 × 4 = 20। সো আলটিমেটলি কমন যাচ্ছে হচ্ছে কোনটা, 2। তিনটা থেকে কমন যাচ্ছে হচ্ছে 2। সো দেখি কোনটাতে 2 আছে, এই যে এই দুইটা খ এবং গতে 2 আছে। এরপরে আসি দেখি এক্স কিউব কি তিনটাতে আছে কিনা, এক্স কিউব কিন্তু তিনটাতে নাই। সো কমন যাচ্ছে শুধু এক্স, তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে 2xyz। এটা হচ্ছে একদম শর্টকাটে বের করার নিয়ম। এরপরে আসি দুইটা, 2 নাম্বার, যেখানে হচ্ছে xy × x + y, এটা হচ্ছে 2 নাম্বারটা সলভ করতেছি। তারপর হচ্ছে x² y² আমরা এটাকে ভাঙি, a² - b² সূত্র পেলে x + y × x - y, তাহলে আমাদেরকে কি বলতেছে, লসাগু নির্ণয় করতে বলছে। তার মানে লসাগু হবে কি এক্স ওয়াই আর হচ্ছে x² - y², এই যে x² - y² এটা হচ্ছে খ নাম্বারটা অ্যান্সার। এরপরে আসি 5x² e^4 - এটা উৎপাদক বের করতে বলছে। তো উৎপাদক যদি বের করতে বলে, দেখো তো 3 নাম্বারটা কি করতে পারি আমরা, 5x² e^4 - 25x³ a². সো এইখানে দেখো, কি হচ্ছে, এই যে আমরা যদি 5a² x² কমন নি, দাঁড়াচ্ছে কি a² - 5x। সো আলটিমেটলি আমাদের কোনটা, 3 নাম্বারটা। এরপরে আসি 4 নাম্বার, যেখানে হচ্ছে 4 নাম্বার কি বলতেছে, 4 নাম্বার বলতেছে যে, 4 নাম্বার বলতেছে যে a² - a - 2, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে। সো উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পাবো, a² - 2a + a - 2। তো এটাকে যদি আমি কমন নেই, কি দাঁড়াচ্ছে a কমন নিলে a - 2 + 1, কমন নিলে a - 2। সো আলটিমেটলি অ্যান্সার কোনটা বলি তো, এইটা গ নাম্বারটা আমাদের আলটিমেটলি অ্যান্সার, a - 2 a + 1, এইটা অ্যান্সার। এরপরে আসি 1, 3, 5 এর গসাগু কত, এটা 1 হবে। সো এই 5টা যদি সবাই অ্যান্সার করে ফেলতে পারি, 5-5 পেয়ে যাব। নেক্সট আমাদের কি দেয়া আছে, 1 কোথায় প্রকাশ, বা সংক্ষেপে আরো একদম সংক্ষেপে প্রশ্ন উত্তর থেকে আরেকটু ছোট, যে 1 লাইনে অ্যান্সার হয়ে যাবে। সো আমরা 1 কোথায় প্রকাশ গুলো একটু সলভ করার চেষ্টা করি। 1 কোথায় প্রকাশ, 1 কোথায় প্রকাশ সলভ করতে গেলে প্রথমটা দেয়া আছে কি, 1 নাম্বারটা এক্স ও এক্স ওয়াই এর লসাগু কত, এটা লসাগু এক্স ও এক্স ওয়াই হবে, সবাই জানি এক্স ওয়াই হবে, এটার লসাগু। এরপরে 2 নাম্বারটা যদি দেখি, 2 নাম্বার কি আছে, x² y² ও x³ y² এর গসাগু কোনটা। সো এটার গসাগু হবে কি বলতো, x² y² 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটা কি দেওয়া আছে, এ বি সি রাশিটিকে এ বি রাশির কি বলা হয়, গুণিতক, কি বলা হচ্ছে, গুণিতক। 4 নাম্বারটা কি দেওয়া আছে, a² + b² এবং এ বি এর গসাগু কত, এটা হচ্ছে 1, এ বি এর গসাগু হচ্ছে 1। এবং দেখো 8x + 32 এর উৎপাদক নির্ণয় করতে বলছে, জাস্ট 8 কমন নিয়ে নাও, x + 4 অ্যান্সার।
সো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ডান। এরপরে আমাদেরকে সলভ করতে বলছে, এক কথায় প্রশ্ন উত্তর ডান, এরপরে আমাদেরকে সলভ করতে বলছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমটা দেয়া আছে কি দেখো, এক নম্বরটা দেয়া আছে a-2 a² 4 a² - a-2 এর গসাগু নির্ণয় করতে, কি নির্ণয় করতে বলছে, গসাগু নির্ণয় করতে। সো যেটা যেভাবে আছে রেখে দিলাম, তারপরে a² a² -4 কে কি করতে পারি, a² - 2 হোল স্কয়ার, এটাকে যদি a² + b² সূত্রে ফেলাই, a+2 a - 2 আলটিমেটলি দাঁড়াচ্ছে a+2 a - 2। এরপরে এটাকে ভাঙলে তো আমরা একটু আগেই দেখলাম যে a-2 * a+1 পেলাম এমসিকিউ তে। সো গসাগু হচ্ছে কি দাঁড়ালো, গসাগু হচ্ছে a-2, কারণ তিনটাতেই a-2 কমন আছে, কমন আছে। সো এরপরে আসি দুই নাম্বারটাতে, দুই নাম্বারটা কি ছিল, দুই নাম্বারটা ছিল মেবি x² + 5x + 6 এর উৎপাদক নির্ণয় করতে। তো যেখানে আমরা কি দেখো, তো 6-কে যদি ভাঙি 3 দুগুণে 6, আবার 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হচ্ছে। সো x² + 3x + 2x + 6, এক্সট্রিমলি সরি এখানে আমার পাওয়ার পয়েন্টটা একটু ডিস্টার্ব করতেছে, সো এক্সকিউজ। x² + 3x + 2x + 6, এখন এটা থেকে যদি আমি এটুক থেকে যদি আমি x কমন নিই, x+3 থাকতেছে, এখান থেকে যদি আমি কি কমন নিতে পারি বলতো, এখান থেকে যদি আমি 2 কমন নিই, x+3 থাকতেছে, সো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি x+2 * x+3, x+2 * x+3। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আসি তিন নাম্বারটা, তিন নাম্বারটা কি দেয়া আছে দেখি, তিন নাম্বারটা দেয়া আছে হচ্ছে 16x² 16a³ x^4 y 40a² y² x, তারপরে দেয়া আছে 28ax³। সো বলছে আমাদেরকে এটার কি বের করতে, লসাগু বের করতে। সো লসাগু বের করতে গেলে প্রথমটার ক্ষেত্রে যদি ভাঙি কি দাঁড়ায়, 2 * 2 * 2 * 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এরপরে থাকতেছে হচ্ছে a × a × a x × x × x × x y। এরপরেরটা হচ্ছে 4 4 40, 40টা যদি ভাঙি, 40টা ভাঙলে কি দাঁড়াচ্ছে, 2 * 2 * 2 * 5 * a × a y² আছে যেহেতু y × y, তারপরে হচ্ছে একটা x আছে। আর তিন নাম্বারটা যদি ভাঙি, 2 * 2 * 7 * a × x × x × x, সো এই টোটালটাকে যদি আমি লসাগু করি, আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, লসাগু করব হচ্ছে 2, কয়টা নিব, 1 2 3, এই তিনটা থেকে একটা 2, 1 2 3 থেকে একটা 2, আবার এক্সট্রা থাকতেছে 1 2, এখান থেকে একটা একটা থাকতেছে 2 * 5 * 7, 7 তারপরে থাকতেছে a³ * x^4 * y² থাকতেছে। সো টোটালটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে কত, ক্যালকুলেটার দিলে দাঁড়াবে হচ্ছে 560 a³ * x^4 y² এটা ছিল আমাদের তিন নাম্বারটা। চার নাম্বারটা যেটা হবে, চার নাম্বারটা ছিল হচ্ছে HCF এর ব্যাখ্যা চাইছে, অর্থাৎ হাইস্ট কমন ফ্যাক্টর, হাইস্ট হাইস্ট কমন ফ্যাক্টর, হাইস্ট কমন ফ্যাক্টর HCF, এটা হচ্ছে কি, দুই বা ততোধিক রাশির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু হলো রাশিগুলোর হলো
রাশিগুলোর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের মধ্যে সবচেয়ে বড় মানের রাশি, সবচেয়ে এক্সট্রিমলি সরি, আমার পাওয়ার পয়েন্টটা কেন জানি একটু ডিস্টার্ব করতেছে, সো তারপরে একটু বুঝে নিও। উৎপাদকের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় মানের রাশি, সবচেয়ে বড় মানের রাশিটি যা তারা প্রদত্ত রাশিগুলোর নিঃশেষে বিভাজ্য হয়। একটা চাইলে উদাহরণ দিয়ে দিতে পারো, নিঃশেষে বিভাজ্য হয়, উদাহরণ দিয়ে দিতে পারো, হচ্ছে ধরো 7a² বি ইন্টু 2ab³ লসাগু হলো এবি। আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো 5, গসাগু নির্ণয়ে দুটো নিয়ম। একটি নিয়ম যদি বলি, রাশিগুলোর মৌলিক উৎপাদক খুঁজে বের করতে হবে প্রথম কাজ, রাশিগুলোর মৌলিক উৎপাদক খুঁজে বের করতে হবে, 2, মৌলিক সাধারণ উৎপাদকগুলোর গুণফল নির্ণয় করে গ সা গু বের করতে হবে, বের করতে হবে। এই ছিল আজকের ক্লাস।